নমস্কাৰ, স্বাগতম জনাইছো। আপুনি চাই আছে প্ৰাইম টাইম 18, ষ্টুডিঅত মই গীতাশ্ৰী। নমস্কাৰ, ষ্টুডিঅত মই প্ৰাঞ্চল। মুসলমানক ধৰ্মৰ নামত সংৰক্ষণৰ বিৰুদ্ধে গৰজি উঠিল কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। কংগ্ৰেছে OBCৰ সংৰক্ষণ কাটি মুছলমানক দিছে। নিউজ 18ৰ সৈতে হোৱা এক্সক্লুচিভ সাক্ষাৎকাৰত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰকাশ কৰিলে এই তথ্য। কংগ্ৰেছৰ নিৰ্বাচনী ইস্তাহাৰক লৈ সৰব হৈ পৰিল কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকী। কংগ্ৰেছৰ ইস্তাহাৰত মুছলিম লীগৰ ছাপ। কংগ্ৰেছৰ ৰাজনীতি হৈছে সংখ্যালঘু দূষণৰ ৰাজনীতি। মুছলমানক সংৰক্ষণ দি ধৰ্মৰ নামত সংৰক্ষণ দিছে কংগ্ৰেছে। UGCক বিৰোধ কৰি পাৰ্চনেল লক উৎসাহিত কৰিছে কংগ্ৰেছে। কংগ্ৰেছৰ ইস্তাহাৰ আৰু সংৰক্ষণ নীতিক লৈ এনেদৰে সৰব হল কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। নিউজ 18ৰ গ্ৰুপ এডিটৰ ইন চিফ ৰাহুল যোশীৰ সৈতে হোৱা এক্সক্লুচিভ সাক্ষাৎকাৰত কংগ্ৰেছৰ ইস্তাহাৰক পুৰধাৰ সমালোচনা অমিত শ্বাহৰ। কংগ্ৰেছৰ ইস্তাহাৰত আছে মুছলিম লীগৰ ছাপ। কংগ্ৰেছে উৎসাহিত কৰিছে পাৰ্চনেল ল। দেশখন শৰিয়াৰ আধাৰত চলিব নেকি বুলি প্ৰশ্ন অমিত শ্বাহৰ। কি আমাৰ খিলাফ যো চুনাৱ লড়ে ইনকি মনসাওঁ কো হম উজাগৰ কৰে জি। আপ মুঝে বতাইয়ে ইস জমানে মে কোই ভি পলিটিকল পার্টি পার্সনাল লস কি বাত কর সকতি হ্যায় ক্যা? ক্যা দেশ সরিয়া কে আধার পর চলেগা? এক ওর হম হমারে ঘোষণা পত্র কে অন্দর সংকল্প পত্র কে অন্দর কহ রহে হ্যায় কি হম ইউনিফর্ম সিভিল কোড লায়েঙ্গে। কংগ্রেস কহ রহি হম পার্সনাল ল কো প্রমোট করেঙ্গে। কংগ্রেসে সকল কামতে ধর্ম রং হনার চেষ্টা করা বলে অভিযোগ করে অমিত শাহর অভিযোগ। কংগ্রেসে কয় যে ঠিকাবোৰত সংখ্যালঘুক অগ্রাধিকার দিব লাগে। কংগ্রেসে যোগ্যতার পরিবর্তে ধর্মর আধারত ঠিকা দিব বিচাৰিছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংৰ মন্তব্যকো কঠোর সমালোচনা অমিত শাহৰ। দেশের সম্পদত প্রথম অধিকার মুসলমানের আছে বলে মনমোহন সিংয়ে করা মন্তব্যর জবাব দিব লাগে কংগ্রেসে বলে বাক্যবাণ এড়িলে অমিত শাহে। माइनॉरिटी को प्रायोरिटी देंगे। कॉन्ट्रैक्ट फर्स्ट लोएस्ट कौन है, पास परफॉर्मेंस क्या है, काम करने की क्षमता है या नहीं है, इसके आधार पर निर्धारित होंगे या कॉन्ट्रैक्टर के धर्म के आधार पर निर्धारित, किस तरह से देश चलाना चाहते, देश की जनता को इसको सोचना पड़ेगा। बहुत समय के बाद देश तुष्टिकरण की राजनीति से नरेंद्र मोदी जी बाहर निकाल कर रहा है, ये फिर से उसी दिशा में ले जा रहे हैं। क्योंकि कांग्रेस जीतने का आत्मविश्वास गंवा चुकी है। इपिने मुसलमानक धर्मर नामत संरक्षणर विरुद्ध गरजी उठिल केन्द्रीय गृहमंत्री অমিত শ্বাহ। কংগ্ৰেছে OBCৰ সংৰক্ষণ কাটি মুছলমানক দিছে। কৰ্ণাটক অন্ধ্ৰপ্ৰদেশত কংগ্ৰেছে ইতিমধ্যে মুছলমানক সংৰক্ষণ দিছে। কৰ্ণাটকত একৰাতিৰ ভিতৰতে সংৰক্ষণ দিছে মুছলমানক। কিন্তু কোনো ধরনের সমীক্ষা নকরাকৈ, কোনো আয়োগ গঠন নকরাকৈ ধর্মর আধারত সকল মুসলমানক কংগ্রেসে কর্ণাটক অন্ধ্রপ্রদেশত OBC বনাই দিলে। বিজেপিয়ে ধর্মর নামত সংরক্ষণ সমাপ্ত করার কথা কই আহিছে। ম্যানিফেস্টো নেই, এ কর চুকে হ্যায় জি। কর্ণাটক মে উনকি সরকার থি, রাতো রাত কর্ণাটক কে সারে মুসলমান কো ব্যাকওয়ার্ড বনা দিয়া। না ব্যাকওয়ার্ডনেস কা সার্ভে হুয়া, না কোই কমিশন বনা, ধর্ম কে আধার পর সারে লোগো কো ব্যাকওয়ার্ড ঘোষিত কর দিয়া আর উনকো রিজার্ভেশন ভি দিয়া। আব এ রিজার্ভেশন জো কটা ও OBC কাই কটা হ্যায়। ইসি তরহ সে অন্ধ্রপ্রদেশ মে সংযুক্ত অন্ধ্র মে জব উনকি সরকার থি, মুসলমানো কো রিজার্ভেশন দে দিয়া, তো এ কিসকা কটা হ্যায়? ST SC OBC কা হি কটা হ্যায়। জব এ বাত মেনে কহি কি হাম এ ধর্ম কে আধার পর রিজার্ভেশন কো সমাপ্ত কর দেঙ্গে, তো মেরে ভিডিও কো তোড় মরোড় করকর জনতা কে সামনে পেশ। অমিত শাহে আৰু কয় যে রাহুল গান্ধীয়ে কংগ্রেসের দায়িত্ব লওয়ার পিছত রাজনীতির স্তর নিম্ন স্তরলৈ গতি করেছে। যোৱা 10 বছৰত আমি কেতিয়াও সংৰক্ষণ বন্ধ করার কথা কোৱা নাই। রাহুল গান্ধীয়ে জোর কয় আৰু বারে বারে একেটা মিছা কথাকে কৈ বিভ্রান্তি সৃষ্টি করেছে। রাহুল গান্ধী কে রাজনীতি কে অন্দর কংগ্রেস কি কমান সম্ভালনে কে বাদ राजनीति का स्तर सतत सातत्यपूर्ण तरीके से राहुल गांधी गिरा रहे हैं। संसद में आप बहस नहीं कर सकते हो, शोर शराबा करना,
बहिष्कार कर देना, बोलने नहीं देना, डिबेट में हिस्सा नहीं लेना और बाहर निकलकर प्रेस करना कि हमारे साथ अन्याय हो रहा है। 370 অনুচ্ছেদ আৰু কাক লৈ কংগ্ৰেছে সংখ্যালঘু টুখনৰ ৰাজনীতি কৰাৰ অভিযোগ অমিত শাহৰ। কংগ্ৰেছ চৰকাৰ আহিলে জম্মু কাশ্মীৰত পুনৰ 370 অনুচ্ছেদ বলবৎ কৰা আৰু কা বাতিল কৰিম বুলি কৰা ঘোষণাক অভান্তৰাখ্যা অমিত শাহৰ। কংগ্ৰেছ ক্ষমতালৈ নাহে আৰু 370 অনুচ্ছেদ বলবৎ কৰিব নোৱাৰে। কংগ্ৰেছ শাসনলৈ নাহে আৰু কা বাতিল কৰিব নোৱাৰে বুলি কটাক্ষ অমিত শাহৰ। বিজেপির এজনও সাংসদ থাকালৈকে এই দুটা কাম কংগ্রেসে করব নয় বলে প্রত্যাহ্বান অমিত শাহর। 370 এতিয়া ইতিহাস আর কা এতিয়া বাস্তব বলে দাবি অমিত শাহর। ইতিমধ্যে কা আইনত বহু লোকে আবেদন করেছে আর নির্বাচন শেষ হওয়ার পূর্বেই কার যোগেদি নাগরিকতা দিয়ার কামও আরম্ভ হব বলে মন্তব্য করে অমিত শাহে। ना उनको सत्ता में आना है, ना सीएए रद्द होना है, उनको भी मालूम है, मगर वो माइनॉरिटी एपीसमेंट कर माइनॉरिटी के वोट अंकित करना चाहते, एकमात्र कारण से झूठ फैला रहे हैं। मैं इस इंटरव्यू में देश की जनता को आपके माध्यम से बताना चाहता हूं, राहुल जी, भारतीय जनता पार्टी का एक भी सांसद संसद में जब तक है 370 फिर से नहीं आ सकता, सीए समाप्त नहीं हो सकता। अब ये इतिहास का हिस्सा बन चुका है 370 और सीए वास्तविकता बन चुका है। न्यूज डेस्क रिपोर्ट, न्यूज 18, अहम नॉर्थ ईस्ट। দুপুরে তিনি ঠাইত আজি প্রচার চলালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর তারপর গুয়াহাটী মহানগরী জয়নগরত মুখ্যমন্ত্রীর প্রচার কার্যসূচী এই মুহূর্ত আমি আগতীয়াকৈ দৃশ্য দেখাইছো। বিজেপির বিজুলি কলিতা মিটিংয়ের প্রচার অর্থনৈতিকভাবে আমার দেশের আজি এক বিরাট উন্নতি হয়েছে। এসময় ব্রিটিশে আমাক শাসন করেছিল, এসময় কোয়া গৈছিল যে ব্রিটিশ রানীর রাজত্ব কেতিয়া সূর্য ডুব না যায়, তার মানে করবাত নহয় গোটেই পৃথিবীখনতে রানীর শাসন চলে, করবাত নহয় করবাত সূর্য উদয় হয়ে থাকে। এতিয়া যদি ভারতত রাতি হয়েছে রাতিপুয়া গৈ ইংল্যান্ডত রাতিপুয়া হয়েছে, সূর্যটো রানীর রাজত্বত রানীর পুরা যিমান ডাঙর রাজ্য আছে রাষ্ট্র আছে করবাত নহয় করবাত সূর্য উদয় হয়ে থাকে। আমাক বহুদিন পরাধীন করে রাখিছিল, কিন্তু আজি আমার ভারতের অর্থনীতি পৃথিবীর ভিতর 5 নম্বর, ইংল্যান্ড আমাতকৈ আজি দুখিয়া রাষ্ট্র পরিণত হয়েছে, ভারততকৈ ইংল্যান্ড আজি দুখিয়া রাজ্য। 2029 সনত চীন আর আমেরিকার পিছতেই তৃতীয় অর্থনীতি কি হব, ভারত হব। মোদী ডাঙরিয়ায় ভারতক আজি তৃতীয় অর্থনীতিলৈ লৈ গৈছে আর মোদী ডাঙরিয়ায় বিশ্বাস করে 2047 সনত আমার দেশের স্বাধীনতার যেতিয়া 100 বছর হব সেই সময়ত আমার দেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশলৈ রূপান্তর হব, ভারত বিশ্বগুরু হব। আজি মোদী ডাঙরিয়াক আপনাদের চাও, ওচরের পর মানুষে মোদী ডাঙরিয়াক চাব পারে, প্রধানমন্ত্রী হওয়ার পিছত নরেন্দ্র মোদী ডাঙরিয়া কিমান বার আহিছে, 27 বার আহিছে, এবার দুবার তিনিবার 27 বার আহিছে। অসমৰ কোনো এখন জিলা বাকি নাই যি জিলাত মোদী ডাঙরিয়া জীবনত এবার নহয় এবার অহা নাই। আজি কাজিরঙা মই মোৰ বয়স 55 হল, কোনো প্রধানমন্ত্রী মই কাজিরঙাত ৰাতি থকা আজিলৈকে দেখা নাছিল। মই যেতিয়া মোদী ডাঙরিয়াক মাতিছিল যে আপুনি এবার কাজিরঙাত আহিব, কংগ্রেসের দিনত তো রকিবুল হুসেনের দিনত গড় মরিয়ে থাকে, এতিয়া বিজেপির দিনত গড় মরা বন্ধ হয়েছে,
চোরাং শিকারী এতিয়া গড় মারিব নোৱাৰে, কাজিৰঙা ভাল হৈছে। আপুনি এবাৰ কাজিৰঙাত আহি আমাৰ বনকর্মীসকলক লগ কৰি উৎসাহ দি যাব। মোদী ডাঙরিয়ার মুখ কলে রাতে থাকার ব্যবস্থা আছে না? মই বোলো আছে, বোলে মই রাতে থাকিম। আপনাদের চিন্তা করক, মই এবার ফুরব মাতিছিল, নিজে কলে বোলে মই রাতে থাকিম। মই মোদী ডাঙরিয়াক যোৱা বছর বিহুর সময় কলো যে প্রধানমন্ত্রী ডাঙরিয়া, আমার বিহু নাচ বুলি কলে অসমীয়া মানুহৰ মন উগুল থুগুল হৈ পৰে। এইবাৰ আমি এটা প্ৰস্তাৱ লৈছো যে 12,000 বিহুৱা বিহুৱতীক লৈ সৰু সজাই আমি বিহুৰ এটা প্ৰদৰ্শন কৰিম, যাতে পৃথিৱীয়ে চাব পাৰে গ্ৰিনিজ ৱৰ্ল্ড ৰেকৰ্ডত আমি বিহুৰ নাম সুমুৱাব পাৰোঁ। মোদীয়ে মোক কলে মোকো মাতিবি, ময়ো যাওঁ। অর্থাৎ অসমৰ কিবা এটা হলে তেখেতে সদায় অসমলৈ আহিব খোজে। আজি আপোনালোকে চাব, অসমৰ গামোচাখন অসমীয়াই যিমান নলয় মোদী ডাঙৰীয়াই তাতকৈ ডিঙিত বেছি কৰিলে। আমি এইটো গামোচা দিলে পিন্ধিলো, থৈ দিলো, এতিয়াও মুকুন্দাই দিলে লগে লগে মই থৈ দিলো। কিন্তু মোদী ডাঙরিয়াক যদি মিটিং এখনত গামোচা দিয়ে, মিটিং শেষ নোহালেকে তেওঁ গামোচাখন আঁতৰাই নিদিয়ে। আৰু অসমত নহয়, দিল্লীত, জাপানত, আমেরিকাত যোনেই গামোচা দিয়ে তেওঁ লগে লগে ডিঙিত গামোচা লৈ লয়। যোৱা বছৰৰ আগৰ বছৰ তেওঁ জাপানত গৈছিল। জাপানত অসমীয়া মানুহ এগৰাকী আছে, মই নাম কব খোজা নাই, তেখেতে গামোচা এখন লৈ ৰখি আছিল। মোদী ডাঙৰীয়া গামোচাখন দেখিয়ে তেওঁৰ ওচৰত গৈ আপ আসাম চেহে বোলে মই অসমৰ পৰা গামোচাখন পিন্ধি গোটেই দিনটো গামোচাখন পিন্ধিয়ে থাকে। যেতিয়া তেওঁ কোভিডৰ ভেকচিন ল'ব গ'ল, তেতিয়াতো ভেকচিনৰ সময়ততো আৰু কোনো মিটিং টিটিং নাই, যেনে তেনে কোভিডৰ পৰা সাৰিব লাগে, ভেকচিন ল'ব গৈছো। তেওঁ গুজৰাটৰ গামোচাখনো পিন্ধি থাকিব পাৰিলেহেঁতেন, তেওঁ পিন্ধি ললে আমাৰ অসমৰ গামোচাখন, অসমীয়া গামোচাখন পিন্ধি তেওঁ কোভিডৰ ভেকচিন ল'ব। আজিকালি মই য'তে যাওঁ গামোচা লোৱা মানুহ দেখোঁ। আগতে গামোচা ল'লে আমি মাতিছিলোঁ অসমীয়া বুলি, আজিকালি গামোচা ল'লে গেৰেণ্টি নাই অসমীয়া বুলি। মোদীজীয়ে গামোচাখন ইমান পপুলাৰ কৰি দিলে যে এতিয়া ইউপি বিহাৰৰ মানুহেও গামোচাখন পিন্ধি থাকে, আপোনালোকে টিভিত দেখা পাব। আজি অসমীয়া গামোচাত মোদী ব্ৰেণ্ড এম্বেচাডৰ হৈ গ'ল বুলি ক'লেও ভুল কৰা নহয়। আজি মোদীজী আমাৰ বিহুৱানখনৰ ব্ৰেণ্ড এম্বেচাডৰ বুলি ক'লেও ভুল কৰা নহয়। শ্ৰদ্ধা ৰাইজ, অসমৰ পৰা আজিলৈকে দুজন ব্যক্তিয়ে ভারত রত্ন পাইছে। কোনে পাইছে? গোপীনাথ বৰদলৈ। দ্বিতীয় কোনে পাইছে? ডক্টর ভূপেন হাজৰিকা। এতিয়া কংগ্রেসৰ শাসন কালত গোপীনাথ বৰদলৈ ভারত রত্ন দিব পাৰিলে, কিন্তু কংগ্রেসৰ শাসন কালত গোপীনাথ বৰদলৈ ভারত রত্ন নিদিলে। কোনে দিলে? অটল বিহারী বাজপেয়ীয়ে দিলে। আৰু ডক্টৰ ভূপেন হাজৰিকাক কোনে ভাৰত ৰত্ন দিলে? নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই দিলে। আজি এইবিলাক কথা কোনো দুৰ্ঘটনা নহয়। গোপীনাথ বৰদলৈ অসমৰ প্ৰথম প্ৰধানমন্ত্ৰী আছিলে, কংগ্ৰেছে কংগ্ৰেছৰে নেতা, কংগ্ৰেছে তেওঁক ভাৰত ৰত্ন দিয়াত কি আপত্তি আছিল? ভূপেন হাজৰিকাৰ সময়ত বাৰু মোদী প্ৰধানমন্ত্ৰী আছিলে, মোদীয়ে দিব লাগিব। কিন্তু গোপীনাথ বৰদলৈ জৱাহৰলাল নেহৰুৱে দিব পাৰিলেহেঁতেন, লাল বাহাদুৰ শাস্ত্ৰীয়ে দিব পাৰিলেহেঁতেন। জৱাহৰলাল নেহৰু, লাল বাহাদুৰ শাস্ত্ৰী, ইন্দিৰা গান্ধী, কোনোবাই নহয় কোনোবাইটো দিব পাৰিলেহেঁতেন। কিন্তু অটল বিহাৰী বাজপেয়ী নহালৈকে গোপীনাথ বৰদলৈয়ে ভাৰত ৰত্ন পোৱা নাছিল। এইবিলাক কোনো সংযোগ নহয়। আজি দুগৰাকী মানুহে ভাৰত ৰত্ন পাইছে, দুইগৰাকীকে বিজেপি দলৰ চৰকাৰৰ দিনত তেওঁলোকে
ভারত রত্ন পাইছে গোপীনাথ বরদলৈ আর ভূপেন হাজরিকা। মোর আজিও মনত আছে ভূপেন হাজরিকায় যেদিন ভারত রত্ন পাইছিল মল্লিকার্জুন খার্গে কংগ্রেস দলের সভাপতি কর্ণাটক স্টেটমেন্ট দিছিল যে নাচনেওয়ালা গানেওয়ালা লোককে কেউ ভারত রত্ন দিয়া যাবে। ভূপেন হাজরিকার কথা উল্লেখ করে তেনেদরে কৈছে। আর জওহরলাল নেহরুয়ে 1962 কি কৈছিল, চীনের আক্রমণের সময় মাই হার্ট গোজ টু দ্য পিপল অফ আসাম, মানে তবে যা গে আর যত মর গে আর আমার মূর কোনো কথা নাই। এইটো আসলে কংগ্রেসের মানসিকতা। আজি বিজেপি দলে উত্তর পূর্ব ভারতের মূল খুঁটির লগত জড়িত করে এতিয়া অসম কোট বলে আর দিল্লীত কোনে নুখুদে, কর্ণাটক বাঙ্গালোরত গলে অসম কোট বলে নুখুদে। আজিকালি অসমিয়া মানুষ বাহির গলে আপনার সিএম কেসা কাটে ক্যা কাটতা হ্যাঁ কাজিরঙা মে গড় কাপ নিকালতে হ্যাঁ অসমের বিষয়ে জানিবর কারণে মানুষের 10টা প্রশ্ন। আজিকালি ভারতত গলে অসমর বাহির ভারতের আন জায়গাত গলে অসমিয়া মানুষের সম্মানের চকুরে চায়। আর নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কারণে আজি অসমিয়া মানুষে এই সম্মানের অধিকারী হয়েছে। শ্রদ্ধার রাইজ, মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হল, অসমত আলফা আসিলে, বড়ো আন্দোলন আসিলে, কার্বি আন্দোলন আসিলে, মোদী ডাঙরিয়ায় লাহে 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 সকলোরে লগত কথা পতা আরম্ভ করল। বড়ো লোকে কি কৈছিল, ডিভাইড আসাম 50-50। মোদী ডাঙরিয়ায় বুঝালে আজি বড়ো লড়াবিলাকে এতিয়া আর নকয় যে অসমখন বিভাজন করব। কংগ্রেসের দিনত মেঘালয় বিভাজন হল, কংগ্রেসের দিনত নাগালেন্ড বিভাজন হল, কিন্তু মোদী ডাঙরিয়ায় বড়ো যুবক যুবতী সকলের লগত কথা পাতি অখণ্ড অসমর প্রতিশ্রুতি আদায় করল, অস্ত্র শস্ত্র জমা দিলে, কার্বি লড়া ছোৱালীবিলাকে অস্ত্র শস্ত্র জমা দিলে, আর আলফারু 90% লড়া ছোৱালীয়ে অস্ত্র শস্ত্র জমা দিলে। আজি মূর কারণে গৌরবর কথা, মূর 3 বছর মুখ্যমন্ত্রী হয়ে গল, 10 মে'ত 3 বছর হব, 10 দিন বাকি আছে। মূর মুখ্যমন্ত্রিত্বর সময় চাত আজিলেকে এদিনও এটাও বোমা বিস্ফোরণ হওয়া নাই, এটাও গুলিকাণ্ড হওয়া নাই। আমার এদিন বোমা গ্রেনেড গুলি গুলির মাতত বহাগ বিহু আহিছিল, আজি কুলি কেতেকীর মিঠা মাতত বহাগ বিহু আহে। আজি আমার পরিবর্তন দেখ, 3টা বছর, এই 3টা বছর মানুষে পাহরি গেল। কংগ্রেসের দিনত গণেশগুড়ি বজার বোম ফুটিছে, এতিয়া 3টা বছর মই নাজানো আগত কেনেকুয়া হব, কিন্তু এই 3টা বছর বোমার শব্দও শুনা নাই, গুলির শব্দও শুনা নাই। আনকি এই যে অসম বন্ধ গুৱাহাটী বন্ধ এইবিলাকও লাহে লাহে নোহোৱা হল। আন্দোলন নাই, খাটি খোৱা মানুহে আজি কাম কৰিব পাৰে। ৰাতি 12টা-12:30 বজাতো যদি ঘৰৰ লৰা বাহিৰত থাকে মাক বাপেকে ভয় নাখায়, মেক্সিমাম ভাবিব পাৰে গাড়ী মটৰ কিবা এক্সিডেণ্ট হল নেকি, কিন্তু কোনেও নাভাবে যে ক'ৰবাত গুলি ফুটিলে নেকি বোম ফুটিলে নেকি। মানুহৰ মনৰ পৰা ভয় ভাব আজি আঁতৰি গ'ল। আগতে কি আছিল, অসমীয়া বঙালী, অসমীয়া হিন্দী, অসমীয়া মাৰোৱাৰী, কত ইয়াত যুঁজ বাগৰ, এতিয়া একো নাই। ট্ৰাইবেল নন ট্ৰাইবেল ইস্যু নোহোৱা হৈ গল, এটা বৰ অসম নিৰ্মাণৰ পথ আজি প্ৰশস্ত হল, আন্দোলন মুক্ত অসম আমি দেখা পালো, হিংসামুক্ত অসম দেখা পালো। ক্লাছ 5 যেতিয়া মই পঢ়িছিলোঁ তেতিয়া 1978 আছিল, মই ডাঙৰ হোৱাৰ এই গোটেই পৰিক্ৰমাটো মই বন্ধ দেখিলোঁ, অসম বন্ধ দেখিলোঁ, গুৱাহাটী বন্ধ দেখিলোঁ,
বোমা দেখিলো, পিকেটিং দেখিলো, লাঠি চার্জ দেখিলো, টিয়ার গেছ দেখিলো, কিন্তু যোৱা তিনিটা বছর অসম শান্তির এক নতুন দ্বীপলৈ পরিণত হল, এটা শান্তির এটা নতুন এটা কবলৈ গলে শান্তি আর উন্নয়নের একটা নতুন দিগন্তলৈ আজি অসম গতি করি। আজি গুৱাহাটীত সব কেনেকে কাম হয়েছে, যেতিয়া কংগ্রেসের দিনত ভাঙাগড়ত ফ্লাইওভার হয়েছিল, কংগ্রেসের দিনত যেতিয়া গণেশগুড়িত ফ্লাইওভার হয়েছিল, তেতিয়া কিমান দিন লাগে এখন ফ্লাইওভার হতে? 7 বছর 8 বছর লাগে। আজি গোটেই ন্যাশনেল হাইওয়ে তিনখনকৈ ফ্লাইওভার হল, গড়চুক বৈশিষ্ট্য এতিয়া কতো ট্রেফিক জাম নাই, 2-2 বছরের ভিতর ফ্লাইওভারের নির্মাণের কাম শেষ হয়ে যায়। আজি সুপার মার্কেটের ফ্লাইওভার, জুরোদর ফ্লাইওভার, আজি ভৰলুমুখৰ দলং, পাণ্ডু মালিগাঁও ফ্লাইওভার। এয়া আছিল মুখ্যমন্ত্রীর প্রচার সভা লাইভ। পরবর্তী খবর, অসমত 12খন আর সমগ্র দেশত 400 অধিক আসন বিজেপিয়ে লাভ করব বলে প্রবল আত্মবিশ্বাসী কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। নিউজ 18ৰ এক আছুতীয়া সাক্ষাৎকারত অমিত শাহর মুখত আসনের অঙ্ক, কোন রাজ্যত কিমানখন লোকসভার আসন লাভ করব বিজেপিয়ে, সেই কথাও কলে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলো। দেশত 400 পার, নির্বাচনত বিজেপির বিজয়ক লৈ ডাঙৰ মন্তব্য অমিত শাহর। 400 পার কা আপকা নারা হ্যায়, 370 ভারতীয় জনতা পার্টি, তো ক্যা গাড়ি পটরি পে হ্যায়, কহীঁ এসা তো নহীঁ কি কুছ রেল পটরি সে উতর? পটরি পে হ্যায়, আপ পরিণাম কে দিন দেখ লেনা। নিউজ 18ৰ গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে হওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর এই ভবিষ্যৎবাণী। তো মুঝে 400 পার কে লক্ষ্য মে কোই দিক্কত নহীঁ দিখাই পড়ে। অসমত 12খন আসন পাব বিজেপি মিত্রজোটে, আসাম মে ভি 12 কে উপর চলে যায়েঙ্গে, 12 ভি হো সকে, সকলো ঠিকে থাকে থাকিলে 12ত কইও বৃদ্ধি পাব পারে আসনের সংখ্যা। এই এক্সক্লুসিভ সাক্ষাৎকারত অমিত শাহে কয়, পরিণাম কে দিন দেখ লেনা, 12:30 বজে কে পহলে এনডিএ 400 পার কর যায়েগি, মোদীজি ফির সে প্রধানমন্ত্রী। 4 জুনের দুপরিয়া 12:30 বজার আগতে এনডিএ 400 আসনের সীমা পার করব আর মোদীজি পুনের প্রধানমন্ত্রী হব। আমার পার্টি কি টিম নে মেনে স্বয়ং বহু ডিটেল অ্যানালিসিস কিয়া হে। হয়ে যাওয়া 2টা পর্যায়ের নির্বাচনত 100 অধিক আসন লাভ করব বলে মন্তব্য করে অমিত শাহে। হম 2 চরণ মে 100 পার কর কর 100 সে ভি কই অধিক সিটে জিত কে সাথ আগে বড় রহে তিসরে চরণ। 400 পারৰ লক্ষ্যত উপনীত হওয়াটো কোনো সমস্যাই নহয় বুলি কয় অমিত শাহে। তো মুঝে 400 পার কে লক্ষ্য মে কই দিক্কত নহীঁ দিখাই পড়তি। ইয়াৰ লগতে মহাৰাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, গুজরাট, কর্ণাটকত 100% আসনত জয়লাভৰ দাবী অমিত শাহৰ। মহাৰাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, দিল্লি, গুজরাট, কর্ণাটক, হম 100% রিপিট করে। উত্তর প্রদেশের রাজনৈতিক প্রেক্ষাপটক লো মন্তব্য অমিত শাহর, উত্তর প্রদেশ হম 5-7 সিট কি বড়োতরি করে। উত্তর প্রদেশত 5-7 খন আসন বৃদ্ধি হব পারে, সকলো ঠিকে থাকিলে 80খনের ভিতর 80খনে লাভ করার সম্ভাবনাও প্রকাশ করে শাহে। সব কুছ আচ্ছা রা তো 80 কি 80 ভি জিত সকে। ইসকা মতলব আপ অখিলেশ কো কন্নৌজ মে হরায়েঙ্গে, অখিলেশ জি কো ডিম্পল কো মৈনপুরী মে হরায়েঙ্গে, উনকি পুরি ফ্যামিলি ফিরোজাবাদ, আজমগড়। মানে সম্ভাবনা কা হ্যায় কি হম 80 কি 80 কর সকতে হ্যায়। অমিত শাহর দাবি উড়িষ্যাত 16-র আশে পাশে আসন পাব, উড়িষ্যা হম 16 কে আসপাস যা সকতে হ্যায়, পশ্চিমবঙ্গত অতি কমেও 30খন আসন পাব, বঙ্গাল হম কম সে কম 30 সিট জিতে। অমেঠি আর রায়বরেলীত কংগ্রেসের প্রার্থী ত্যাগ লৈ রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী সমালোচনা অমিত শাহর। রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী জি কা কভি হ্যাঁ কভি না, কভি লড় রহে কভি নহীঁ লড় রহে, অভি কুছ সুননে মে আ রহা হ্যায় কি শায়দ আব নহীঁ লড় রহে হ্যায়, ইসকো কেসে দেখতে হ্যায় আপ? দেখিয়ে এ লোগ আত্মবিশ্বাস গবা বেঠে, আপনি পুস্তেনি সিট সে ভি লড়নে কা আত্মবিশ্বাস নহীঁ হ্যায়। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীয়ে আত্মবিশ্বাস হেরুয়াইছে বলে করিলে মন্তব্য।
अगर नहीं लड़ना था तो इतने समय तक सीट क्यों पेंडिंग रखी? किसी कार्यकर्ता को दे देते तो कम से कम वो जनसंपर्क तो कर सकता था। ये कंफ्यूजन जो है कहीं न कहीं लैक ऑफ सेल्फ कॉन्फिडेंस को दिखाता है। লক্ষণীয়ভাৱে কেৰালা আৰু তামিলনাডুকে ধৰি দক্ষিণ ভাৰতত এইবাৰ বিজেপিয়ে কংগ্ৰেছতকৈ অধিক আসন পাব বুলি দাবী কৰে অমিত শ্বাহে। চাউথকে চাৰো ৰাজ্যকো মিলাকৰ হম কংগ্ৰেছে তো আগে হি যায়েগে। কুল মিলাকে কিতনি সিটে কিয়া কেৰালা তামিলনাডু মে খাতা খুলেগা? হম বহুত আচ্ছা চুনাৱ লড়ে হ্যাঁ জি, খাতা তো নিশ্চিত ৰূপে খুলেগা, পৰন্তু সিটো কা অনুমান লগানা ওয়াহা ইসলিয়ে দিক্কত হে কি বড়ি কাঁটে কি টক্কর হুই। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আঁকড়া 41 কা 40 হয়ে গেছে বা 42।